আপনারা যারা লোগো ডিজাইন করে ইনকাম করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আশা করি আজকের এই ভিডিওটি সবাই করতে পারবেন। চলেন ভিডিওটি শুরু করি। আমরা প্রথমে পিক্সেল্যাব অ্যাপস ওপেন করে নেব। পিক্সেল্যাব অ্যাপস ওপেন করার পরে দেখেন আমরা দেখেন মাঝখানে একটা আইকন আছে, নিচে দেখেন এই আইকনটা আমরা চলে আসবো। আসার পরে এখান থেকে শেপ আমরা এখান থেকে শেপ সিলেক্ট করে নেব। নেওয়ার পর দেখেন উপর বক্সের মতো একটা আইকন, আইকনটা আমরা চলে আসবো। আসার পরে দেখেন নিচের দিকে চলে আসবো। আসার পরে দেখেন আমরা এই আইকনটি সিলেক্ট করে নেব। আমরা এই আইকনটি সিলেক্ট করে নেব। নেওয়ার পরে দেখেন আমরা দেখেন এটার কালারটা চেঞ্জ করে দেবো। কালারটা ব্ল্যাক রেখে দেবো, টিক করে দেবো। এটাকে আমরা এইভাবে রোটেট করে নেব। রোটেট করার পর দেখেন এটাকে আমরা এভাবে ছোটো করে নেব। নেওয়ার পর দেখেন আমরা এটাকে একটি কপি করব। এখান থেকে কপি করার পরে এটাকে আবার একটু বড় করে নেব। নেওয়ার পর দেখেন এটাকে আমরা এখানে এখানে বসিয়ে দেবো। দেখেন এখানে বসিয়ে দেওয়ার পর দেখেন এখান থেকে দেখেন আবার কি শেপ সিলেক্ট করে নেব। নেওয়ার পর দেখেন এই শেপটাকে দেখেন আমরা এখানে দেখেন আমরা এখানে এরকম করে বসিয়ে দেবো। বসানোর পরে টিক করে দেবো। তারপর আবার একটি কপি করব। কপি করার পর দেখেন এটাকে আমরা এখানে বসিয়ে দেবো। তারপর দেখেন আবার একটি কপি করব। এখান থেকে আবার একটি কপি করার পরে এটাকে আবার একই জায়গায় বসিয়ে দেবো। আবার কপি করব, আবার এখানে বসিয়ে দেবো। বসানোর পরে এখান থেকে আবার কি শেপ নেবো, শেপ নেওয়ার পরে এরকম করে বসিয়ে দেবো। তারপর টিক করে দেবো। উপর লেয়ার চলে যাবো। লেয়ার থেকে দেখেন আমরা এখান থেকে সবগুলো লেয়ার এভাবে মাস্ট করে নেব, মানে এরকম করে আমরা অ্যাডজাস্ট করে নেবো। অ্যাডজাস্ট করার পর দেখেন আমরা এদিকে চলে আসবো। আসার পরে দেখেন এখান দেখেন ইরেস কালার, এখান থেকে চলে আসবো ইরেস কালারে। আসার পর দেখেন এখান এটাকে আমরা এনেবেল করে দেবো। এনেবেল করে দেবো, টিক করে দেবো। তারপর দেখেন এখান থেকে আবার একটি শেপ সিলেক্ট করে নেবো। বডি রুলসটা বাড়িয়ে দেবো, অপাসিটি শুরু করে দেবো। এখান থেকে আমরা স্ট্রোকটা এভাবে বাড়িয়ে দেবো। বাড়িয়ে দেওয়ার পরে আমরা দেখেন টিক করে দেবো। এটাকে আমরা এখানে সুন্দর করে এখানে বসিয়ে নেবো। বসানোর পরে উপরে লেয়ার চলে যাবো। উপর লেয়ার চলে যাবো। লেয়ার থেকে দেখেন আমরা এই দুই লেয়ার আবার এভাবে মাস্ট করে নেবো, এরকম করে মাস্ট করে নেবো। নেওয়ার পরে দেখেন আমরা এখান থেকে নিচে দেখেন ইরেস, এখান থেকে চলে আসবো ইরেসে। ইরেস আসার পর দেখেন আমরা এটাকে জুম করে নেব। এরকম করে জুম করার পর দেখেন আমরা এটুকু দেখেন আমরা হাত দিয়ে ঘষে এভাবে রিমুভ করে দেবো। আমরা হাত দিয়ে ঘষে এভাবে রিমুভ করে দেবো। রিমুভ করে দেওয়ার পর আমরা এটাকে টিক করে দেবো। টিক করে দেওয়ার পর দেখেন আমরা দেখেন আবার এখান থেকে শেপ নিয়ে নেবো। শেপ নেওয়ার পর টিক করে দেবো। তারপর দেখেন এটাকে আমরা এটা কীভাবে রোটেট করে নেবো। তারপর এটাকে আমরা এরকম করে এখানে বসিয়ে দেবো, এরকম করে বসিয়ে দেবো। বসানোর পরে একইভাবে উপরে লেয়ার চলে যাবো। লেয়ার থেকে আবার এই দুই লেয়ার আমরা এভাবে মাস্ট করে নেব, এভাবে মাস্ট করে নেব। নেওয়ার পরে দেখেন এখান থেকে একইভাবে ইরেস কালার চলে আসবো। আসার পরে এনেবেল করে দেবো। তারপর টিক করে দেবো। টিক করে দেওয়ার পর এখান থেকে আবার একটি শেপ সিলেক্ট করে নেবো। নেওয়ার পর দেখেন এটাকে আমরা আমরা এটাকে দেখেন হালকা করে রোটেট করে নেবো। নেওয়ার পর এটাকে আমরা ছোটো করে এখানে বসিয়ে দেবো। বসানোর পরে আবার একটি কপি করে নেবো। কপি করার পর দেখেন কপি করার পরে এখানে আমরা আবার বসিয়ে দেবো। আমরা এরকম করে কপি করে আমরা এখান দেখেন সব জায়গায় আমরা এভাবে বসিয়ে দেবো, যাতে আমাদের লোগোটা একটু সুন্দর হয়। আপনারা এরকম করে বসিয়ে দেবেন, ছোটো ছোটো করে কপি করে আপনারা এখানে পারফেক্টলিভাবে এভাবে বসিয়ে দেবেন। তারপর দেখেন আবার কি শেপ নেব, শেপ নেওয়ার পর টিক করে দেবো। এটাকে দেখেন এই শেপটাকে দেখেন আমরা দেখেন এখানে বসিয়ে দেবো, এভাবে এভাবে বসিয়ে দেবো। তারপর দেখেন উপর লেয়ার চলে যাবো। লেয়ার থেকে দেখেন আমরা উপরের এই লেয়ারগুলো আমরা এভাবে মাস্ট করে নেব। দেখেন আমরা এভাবে মাস্ট করে নেব। আমরা এই নিচের লেয়ারটা রেখে সবগুলা লেয়ার মাস্ট করে নেব। এখান থেকে দেখেন এইভাবে আমরা মাস্ট করে নেওয়ার পর এখান থেকে কালার কালার চলে আসবো, আমরা এনেবেল করে দেবো। এখান থেকে নিচে দেখেন কালার এনেছে, দেখেন গার্ডেন, গার্ডেন চলে আসবো। আসার পর এখান দেখেন প্লাস, এখান থেকে প্লাস চলে আসবো। প্লাসে আসার পরে দেখেন আমরা দেখেন এখান থেকে কালার আইকন আছে। তারপর আমরা এই আইকনটার মধ্যে সিলেক্ট করে তারপরে দেখেন আমরা একটি কালার তৈরি করে নেব। আমরা এরকম করে কালার একটি মেক করে নেব। দেখেন আমরা এখান থেকে দেখেন কালার আমরা এটাকে এইভাবে কালারটা মেক করে নেব। এরকম করে মেক করানোর পর আমরা এখান থেকে ওকে করে দেবো। এরপর দেখেন এরকম একটি কালার চলে আসবে। আসার পর দেখেন আমরা দেখেন এই নিচের যে ডিজাইনটা করলাম এই ডিজাইনটার কালারটা আমরা চেঞ্জ করে দেবো। কালার চলে আসবো, এনেবেল করে দেবো। এখান থেকে গার্ডেন চলে আসবো। এই গার্ডেন আসার পর এখান থেকে আপনি একটি কালার পেয়ে যাবেন। আপনারা দেখেন এখানে একটি কালার পেয়ে যাবেন। এই কালারটি আমরা সিলেক্ট করে দেবো। তারপর দেখেন আমরা এটা টিক করে দেবো। টিক করে দেওয়ার পর দেখেন উপর প্লাস চলে যাবো। প্লাস থেকে উপর দেখেন ট্যাক্স, ট্যাক্স সিলেক্ট করার পর এখানে আপনার লোগোর জন্য একটি ট্যাক্স লিখে নেবেন। এখানে আমি দেবো দেখেন এখানে আমি দেবো কোম্পানি। তারপর ডান করে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর দেখেন এটাকে আমরা এখানে বসিয়ে দেবো। তারপর এতে চলে আসবো। তারপর এখান থেকে চলে আসবো দেখেন এবি ফোনটি, এবি ফোনটা আসার পর এখান থেকে মাই ফোনটি চলে আসবো। এখান থেকে দেখেন আমরা এই ফোনটি সিলেক্ট করে ওকে করে দেবো। মি ফোনটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নেবেন। একইভাবে এখান থেকে কালার চলে আসবো। কালার আসার পর দেখেন আমরা যে কালারটা তৈরি করলাম এই কালারটি এখানে সিলেক্ট করে দেবো, টিক করে দেবো। টিক করে দেওয়ার পর লেয়ার চলে যাবো। লেয়ার থেকে একইভাবে আমরা এই উপরে তিন লেয়ার আমরা মাস্ট করে নেবো। দেখেন এভাবে আমরা মাস্ট করে নেব। মাস্ট করে নেওয়ার পর দেখেন আমরা একটু এরকম করে নেই। নেওয়ার পর দেখেন এখান থেকে দেখেন
শ্যাডোর চলে আসবো, তারপর আমরা এটাকে দেখেন আমরা এরকম কমিয়ে নিবো, তারপর নিচে দেখেন ইম্বুস ইম্বুস চলে আসবো আমরা এনেবেল করে দেবো। ইম্বুস বার করলে এরকম অনেকের ফেটে যায়, ফেটে গেলে এরকম ছোটো বড়ো করে নেবেন, নেওয়ার পরে আপনার এইগুলো কমিয়ে বাড়িয়ে লোগোটি একটু সুন্দর একটি লুক দেওয়ার চেষ্টা করবেন। তো আমরা এরকম করে কমিয়ে বাড়িয়ে নিবো, নেওয়ার পরে লোগোটা আমরা এরকম করার পর টিক করে দেবো, তারপর এখান থেকে শেপ সিলেক্ট করে নেবো, শেপ নেওয়ার পর অপাসিটি আমরা জিরো করে দেবো, টিক করে দেবো, পর লেয়ার চলে যাবো, লেয়ার থেকে আমরা দেখেন উপরে দুই লেয়ার আমরা মাস্ট করে নেবো। মাস্ট করার পরে এরকম ফেটে গেলে আপনারা কী করবেন, লোগোটা আবার একটু ছোটো বড়ো করে নেবেন, এরকম করে আবার একটু ছোটো বড়ো করে নেবেন, নেওয়ার পরে তারপরে আপনারা এভাবে অ্যাডজাস্ট করে দেবেন। অ্যাডজাস্ট করার পরে এখান দেখেন লোগোটা কিন্তু ফাটে নাই, আর এটা ডাউনলোড করার পরও আর ফাটবে না। তারপর পিছনে একটি কালার সিলেক্ট করে দেবো, কালারটা আমরা ব্ল্যাক রেখে দেবো, টিক করে দেবো, তারপর দেখেন উপরে দেখেন সেভ আইকন, এখান থেকে সেভ আইকন, এখান থেকে সেভ অ্যাস ইমেজ, এখান থেকে দেখেন আলটা করে, এখান থেকে আমরা আলটা করে উপরে দেখেন সেভ টু গ্যালারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সাথে থাকবেন।